আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ভালোই রোদ উঠছে, তো আমি আর আমার আমাদের যে আর একটা রুম আছে, তো সেই রুমের তোষকটা রোদে দিয়েছিলাম, আর তার সাথে এই যে সোফার ইগুলো ফোমগুলোও রোদে দিয়েছিলাম। তো আজকে তো ভালো রোদ ছিল, তো আমি উল্টিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ আগে দিয়েছি, তো এক পাশটা ভালো রোদ পেয়েছে, তো আর এক পাশটাও করে দিচ্ছি। তো ভাবলাম যে না, আজকে রোদ আছে, আজকে কিছু কাজ করি, তো তোষকটা রোদে দিলাম যেন একটু রোদ পাই। আর তোষক রোদে দিলে কী হয়, বিছানাটাই শুতে একটু ভালোই লাগে। আসলে রোদ দিলে কিন্তু সব জিনিসই একটু ভালো লাগে। তো এই যে এগুলো একটু রোদে দিয়ে রাখছি। তো এইটা হলো আমাদের ঘরের শলা, এই যে জাস্ট বালিশ, এই যে তোষকগুলো ই করার জন্য এই শলাটা রেখেছি। এটা বাইরে ব্যবহার করি না, ঘরেই রেখে দিই সবসময়। তো এখন হলো ঘরে যাচ্ছি, আর যেগুলা রোদ হয়ে গেছে ওইগুলাকে একটু উল্টে পাল্টে দিব। তো একটু শলা দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছি, উপরে যে ময়লাগুলো আছে ওইগুলো সব চলে যাবে। আর এখন আবার আসছি, এই যে যে কুশনগুলো ছিল ওইগুলো একটু রোদে দিয়েছি। আর পাট তো শুকায় গেছে, পাটের কোনো কাজ নাই আজকে। আর যেগুলো উপরে ছিল এই ফোমগুলো ওইগুলো নামালাম, এখন এইগুলা নিয়ে যাব ঘরে, কারণ এইগুলা ছায়া পড়ে গেছে, ঘরে নিয়ে যাইতে হবে। আর এখন তো শীতের টাইম, তাড়াতাড়ি ছায়া পড়ে যায়। তো এই যে কুশনগুলোও নিয়ে যাচ্ছি সাথে করে। তো সব কিছুই রোদে দিয়েছিলাম, এই যে ঘরে নিয়ে আসলাম। আর তোষক তো উঠানেই আছে, ওইটাও আনতে হবে। তো আমি মোটামুটি সব কিছু পেতে ফেলছি, কারণ কাজ করার সময় আর ভিডিও করতে পারি নাই। তো তোষক পেতে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখন কিন্তু সব কাজ আমার শেষ, অনেক বেশি টায়ার্ড লাগতেছে, কারণ সকাল থেকে কাজ শুরু করছি। আর সকালে শুধু চা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। আর এই যে দেখেন, এগুলাও সব পেতে দিয়েছি। তো কাজ মোটামুটি সব কমপ্লিট, আর এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা খাবো। আর এখন তো আজকে গরম তেমন একটা ছিল না, কারণ এখন তো শীত চলে আসতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই টাইমে কিন্তু কাজ করে ভালো মজা, আবার প্রচণ্ড শীতেও কিন্তু কাজ করা যায় না, কারণ প্রচণ্ড শীতের সময় সময়ই থাকে না, সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর আম্মু হলো রান্না করতেছে, আম্মু ডিম ভাজি হয়ে গেছে, তো আমি রান্নাঘরে গিয়েছিলাম, তো আমি এগুলো ঘরে নিয়ে আসলাম। ডিম ভাজি করছে আর মিষ্টি কুমড়া ভাজি করছে, আর জন্য কী কী রান্না করবে আমি জানি না, কারণ রান্নাঘরে গিয়েছিলাম, আম্মু আমাকে এইগুলো দিল, বললো যে ঘরে নিয়ে যেতে, তো আমি ঘরে নিয়ে আসলাম। আর এই যে আপনাদেরকে দেখাই আমি কিভাবে এই যে ডিজাইন করা সোফাগুলো পরিষ্কার করি। তো এই যে আমি একটা পুরানো টুথব্রাশ নিয়ে নিয়েছি, পুরানো একটা টুথব্রাশ নিয়ে এই যে এইভাবে আমি পরিষ্কার করি, কারণ ভিতরে একদম ভিতরে যে ময়লাগুলো থাকে ওইগুলো কিন্তু ব্রাশ ছাড়া যায় না। আর বড় ব্রাশ কি হয়, বড় ব্রাশটা ভালো মতো ঢুকে না ওর ভিতরে। তো এই জন্য আমি একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, এটা একটা পুরানো টুথব্রাশ। আপনারা চাইলে আপনাদের বাসার যে কোনো পুরানো টুথব্রাশ কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটাতে কিন্তু ভালো একদম ডিপভাবে পরিষ্কার হয়ে যায়। তো এক একজন এক এক রকমভাবে ফার্নিচার পরিষ্কার করে, আমি এই যে সহজ উপায়ে ফার্নিচারগুলো পরিষ্কার করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশি কষ্টও হয় না, আর ভিতর থেকে ময়লাটা বের করে নিয়ে আসে। তো এই যে ডিজাইন করা আসবাবপত্র কিন্তু পরিষ্কার রাখতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। এটা কিন্তু সবার, যাদের বাসায় আছে তারা কিন্তু সবাই জানেন, খুব প্যারা, মানে খুবই প্যারা লাগে। তো এইভাবে আমি পরিষ্কার করি। তো প্রত্যেকটা সোফা সেটের এই ডিজাইনগুলো পরিষ্কার করলাম আজকে। তো মাঝে মধ্যে পরিষ্কার করি, আর এইভাবে যে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তো ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে, বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কেমন পরিষ্কার হয়েছে। ভালোই ময়লা পড়ছিল, কারণ কয়েকদিন আমি পরিষ্কার করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে পরিষ্কার করলাম, ভালো হয়েছে কিন্তু পরিষ্কারটা। তো এখন চলে যাব গোসল করতে। তো আমি গোসল করে এসে খেতে বসেছি, আর এটা হলো আপনার এই যে চান্দা মাছ আছে, চান্দা মাছের ভর্তা, যে ছোট ছোট চান্দা মাছগুলা ওইটার ভর্তা করছে, আর তার সাথে জামুশি ভাজি করছে, আর তার সাথে ঘন্ট করছে পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে, আর আলু দিয়ে ঘন্ট করছে। আর সকালে যা আপনাদের দেখিয়েছিলাম, এই যে ডিম আর হলো মিষ্টি কুমড়া ভাজি, তো এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো খেতে বসে গিয়েছি, আগে চান্দা মাছটা নিলাম, চান্দা মাছের এই ভর্তাটা নিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো ঠিক আছে, তাহলে এখন খাওয়া দাওয়া শেষ করি। তো এই যে আমার আর একটা মানি প্ল্যান্টের একটা পট, তো এটা হলো এই যে আমার ভাগ্নির জন্য কিনেছিলাম, তো কয়েকদিন খেলা করে আর খেলা করে নাই, তো আমি এটা এইভাবে রেখেছি। তো অনেক সুন্দর লাগতেছে না দেখতে,
তো আমি শুধু পানি দিয়েছি আর কিচ্ছু দিই নাই। তো এই যে দেখেন ছোট ছোট অনেকগুলো, এই যে মাত্র তিনটা কি চারটা পাতা দিয়েছিলাম, আর ভিতরে কিন্তু অনেক ছোট ছোট পাতা হয়েছে। এই যে দেখেন ছোট ছোট অনেকগুলো পাতা, আর পানিটা শুকাই গেছে, আর একটু পানি দিব। আর এটা ঘরেই থাকে, এটাকে আমি বাইরে রাখি না, ঘরেতেই রাখি। তার একটু পানি দিয়ে দিই, তো জাস্ট শুধু যখন পানি একটু কমে যায় তো পানিটা আমি দিয়ে নিই। আর এটা হলো ছোট্ট একটা পট, আমি দেখাই কি পটে রেখেছি আমি। এই যে ওয়ান টাইম যে পটগুলা চা খাওয়ার জন্য, তো এটা হলো আমি দোকান থেকে এনেছিলাম, এটার ভিতর দই বিক্রি করছিল, তো সেটা আর আমি ফেলি নাই, তো এইভাবে আমি রেখে দিয়েছি। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম ছোট ছোট যে পটগুলা বাইরের থেকে নিয়ে আসেন, ওয়ান টাইম যে মগগুলা, ওইগুলা কিন্তু আপনারা রাখতে পারেন নিমিশেই। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, তো এখন ওর জায়গা মতোকে রাখবো। তো এখানে থাক। তো এখন চা বানাতে আসছি, সন্ধ্যার চা, নামাজ হয়ে গেছে, এখন আমি আর আমার চা খাবো। আমারটাই চিনি কম, আমারটাই বেশি। আর এই যে সেদিন হলুদের কৌটাটা পরিষ্কার করছি, করে আবার হলুদ উঠাইছি। আর এটা তো চা বানানোর জন্য, আদা ছেঁচার জন্য এটা ব্যবহার করি আমরা। এখানে বেশি কিছু জিনিস রাখি না, অল্প কিছু জিনিসই রাখি। আর একটা সমস্যা কি, এই যে আমাদের এই সাইডে দেখতেছেন না, একটা ফাঁকা, তো বেশি ফাঁকা না, জাস্ট অল্প একটু ফাঁকা, এই যে, তো ওই ফাঁকা দিয়ে একটা বড় সাইজের একটা ইঁদুর আসে, তো মানে বাইরের থেকে আসে এখানে আসে। তো কিভাবে যে ওকে আসে, মানে ওকে ঢোকানোটা অফ করবো বুঝতেছি না। তো এই যে এই কাঠ বসানোর সময় এখানে একটু জাস্ট ফাঁকা ছিল, ওই ফাঁকার থেকেই, মানে ফাঁকা থেকে আসে ইঁদুরটা, রান্নাঘরে ঢোকে, জিনিসপত্র ফেলে দেয়। আর বড়ো সাইজের, মানে বাইরের ইঁদুর তো বড়ো সাইজের, তো চিন্তা করছি বাইরে গেলে এরপর ইঁদুর মারার যে ওষুধগুলো আছে ওইগুলো নিয়ে আসবো, তা নাহলে কোনো উপায় নাই। কারণ এখানে আসে কিসে কিসে মুখ দেয়, কী করে, এখানে যে কতগুলো গ্লাস আছে এই গ্লাসটা মনে হয় ও ফেলছে, ওর কাজই হলো এগুলো করা। তো আমি প্রায় টাইমে দেখি বড় অনেক বড় সাইজের একটা বিড়ালের মতো, তো চিন্তা করছি নিয়ে আসবো ইঁদুর মারার ওষুধ, খাইলে খাবে না খাইলে না খাবে, মানে প্রতিদিন আসে, প্রতিদিন সন্ধ্যা হইলে, মানে যখন রান্নাঘরে আসাটা কম হয়ে যায় তখন এখানে এসে এইগুলো করে, আর এইগুলো এলোমেলো করে, এই কাপগুলো এলোমেলো করে, শব্দ ঘরের থেকে শোনা যায় যে আসছেও। তো এই যে চাটা হয়ে গেছে প্রায়, ভিতরে কিন্তু আদা দেওয়া, এখন চা নিয়ে যাচ্ছি ঘরে,
তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।